মহাসপ্তমীর সন্ধ্যায় দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হল হাইলাকান্দি শহরের ভটপাড়ায়। স্থানীয় বাসিন্দা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী তথা কবি সুশান্ত মোহন চৌধুরী সপরিবারে বেরিয়েছিলেন পুজো দর্শনে। রাত 9টা নাগাদ বাড়ি ফিরে দেখতে পান ঘরের তালা ভাঙ্গা। ঘরে ঢুকে দেখতে পান আলমারির তালা ভেঙে 2 লক্ষ টাকা নিয়ে গেছে চোর। এছাড়াও 3.5 ভরির স্বর্ণালঙ্কার ও ঠাকুরের নামে রাখা বাক্সের টাকাও নিয়ে গেছে। এসব দেখে মাথায় হাত সুশান্ত বাবুর। আগামী মাসে বাড়িতে রয়েছে একটি বিয়ের অনুষ্ঠান, তাই টাকা ও সোনাদানা রেখেছিলেন বাড়িতে। এবার বিয়ের অনুষ্ঠান সামলে উঠবেন কিভাবে, দুশ্চিন্তায় পড়েছেন প্রবীণ লোকটি। অবশ্য পুলিশের উপর অগাধ আস্থা সুশান্ত চ্যাটার্জির। চোর ধরে তার টাকা ও সোনাদানা উদ্ধার করে দেবে পুলিশ, আশাবাদী তিনি। হাইলাকান্দি সদর থানা এ মর্মে এক এজাহারও জমা দিয়েছেন সুশান্ত। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত অধরাই রয়েছে চোর। চুরিকাণ্ড সংঘটিত হওয়া সুশান্তর বাড়িও ঘুরে দেখেছে সদর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। আমাদের বাড়ি থেকে বেরিয়েছি রাত্রি 7:30টার সময়। আমি আমার মিসেসকে নিয়ে আমার ছেলে তার বন্ধুদের সাথে ওইখানে পাড়ার পুজোতেই ছিল, 8 নম্বর ওয়ার্ড ভটপাড়ায় আমার বাড়ি। ওইখান থেকে ব্লক টানাটা খুব বেশি হয়, 600 মিটার দূরত্বে হবে। সেখানে গিয়ে আমরা পুজো দেখে 8:50 আবার আমরা ঘরে আসি। আমরা ঘরে ঢোকার মুহূর্তে দেখি আমাদের ঘরের গ্রিলের তালা ভাঙা, দরজার এই অ্যালরপটা ভেঙে ঘরের সমস্ত জিনিস তছনছ করা। তখন তদন্ত করে দেখলাম আমার কাছে ছিল কিছু নগদ টাকা, আমার ছেলের বিয়ের জন্য এনে রেখেছিলাম। আমরা পূজার পরে এই মার্কেটিংয়ে যাব, 2 লাখ টাকা ক্যাশ ছিল। আমার ছেলের বউয়ের জন্য আমরা সোনার গহনা বেনেছিলাম প্রায় 3.5 ভরি, সেটাও নিয়ে গেছে। আমার একটা কাগজের বাক্সে কিছু টাকা ছিল, 3,500 টাকা নিয়েছে, পুজোর মন্দির থেকে নিয়েছে 3,000 টাকার মতো। তো আমরা সাথে সাথেই থানাতে ফোন করি। থানা থেকে 3-4 বার করেই পুলিশ টিম এসছে, এসে সমস্ত কিছু তদন্ত করে গেছে এবং তারা আশ্বাস দিয়েছেন হয়তো শীঘ্রই সেই দোষী ধরা পড়তে পারে। আমি ভগবতীর কাছে প্রার্থনা করব যে আজকের এই শুভ শারদীয় মুহূর্তে আমার যেই ক্ষতিটা হলো, উনি যেন সেই দোষীকে ধরিয়ে দেন, আমার জিনিসগুলো যাতে ফিরত পাই। এছাড়া বলার তো কিছু নেই। তবে পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে, ওরা সমস্ত তদন্ত করছে, দেখা যাক কি হয়। আজকে আমি গেছিলাম থানাতে, এখন গিয়ে আমি FIR দাখিল করে এসেছি। একটু পরে ওনারা আমাকে FIR নাম্বার এবং বাকি যা কিছু আছে আমাকে দেবেন। ওনাদের সহযোগিতা আমি কামনা করছি এবং আমার যারা সাংবাদিকরা ওই দিন রাতেই কালকে রাতেই এসেছিলেন ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার পাশে থেকে ওরা আমাকে সহযোগিতা করছে, খবরটা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে। আমার গেছে ঠিক আছে, আমি ভগবতীর কাছে প্রার্থনা করছি আমি যাতে ফিরে পাই। সবাই যেন সতর্ক থাকেন এই পূজার মরশুমে, আর এভাবে একা ঘর ছেড়ে না যান কোথাও, সেটুকু আমার বলা। পুজোয় বাম্পার অফার নিয়ে এলো শিলচর চৌধুরী টেক্সটাইল। ফাটক বাজার 2 নম্বর গলির সদর থানার সংলগ্ন ঐতিহ্যবাহী চৌধুরী টেক্সটাইলের পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। 130 বছর ধরে আপনাদের সেবায় থাকা কাপড়ের এই নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটির কথা হয়তো সকলেই জানেন, কিন্তু যেটা জানেন না সেটা হলো এবার পুজোয় বাম্পার অফার নিয়ে এসেছে চৌধুরী টেক্সটাইল। দুর্গাপুজো, দিওয়ালি ও ছট পুজো স্পেশাল এই বাম্পার অফার। মাত্র 5,000 টাকার কেনাকাটা করলেই আপনি হয়ে উঠবেন পুজোর এই ধামাকা অফারের একজন যোগ্য অংশীদার। আপনি পেয়ে যাবেন একটি কুপন, প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি স্কুটি, দ্বিতীয় বিজয়ী পাবেন একটি LCD টিভি, তৃতীয় বিজয়ীর জন্য থাকছে একটি ফ্রিজ, চতুর্থ পুরস্কার সেলাই মেশিন এবং পঞ্চম বিজয়ী পাবেন একটি গ্যাস স্টোভ। ভাবছেন এখানেই শেষ হয়ে গেল চমক? মোটেই না, ডাবল ধামাকা অফার তো রয়েছে এর পরে। 20,000 টাকার কেনাকাটা করলে আপনি পেয়ে যাবেন একটি আকর্ষণীয় গিফট। ছট পুজোর পরেই হবে খেলা, হাতে সময় কম, কাজেই আর দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে এবং জিতে নিন সেরা পুরস্কারটি।